স্বাগতম সবাইকে লকডাউন স্কুলের পক্ষ থেকে। আজকে আমরা মার্কেটিং ফার্স্ট পেপারের চ্যাপ্টার ওয়ানের উৎপাদনের বাকি অংশগুলো আমরা শিখব। আমার পূর্বের ভিডিওতে আমি উৎপাদন কাকে বলে এবং উৎপাদনের বিভিন্ন উপযোগ এগুলো সম্পর্কে তোমাদেরকে আমি বুঝিয়েছি, উৎপাদনের গুরুত্ব সব কিছুই। কিন্তু বাকি ছিল হচ্ছে তোমার উৎপাদনের প্রকারভেদ ও পরিমাণ, মানে উৎপাদনশীলতার প্রকারভেদ ও পরিমাণ। উৎপাদনশীলতা সম্পর্কে কিন্তু আমরা আমাদের ধারণাটা তখন আমরা ই করিনি, ছোট্ট একটা ই করেছিলাম। তো উৎপাদনশীলতা কী? উৎপাদন ও উপকরণের অনুপাতকে কিন্তু উৎপাদনশীলতা বলে। তোমরা হয়তোবা জেনে থাকবে যে উৎপাদনশীলতা কিন্তু অনুপাত আকারে ই করা হয়, এটা কিন্তু কোনো কিছু সমষ্টি না। যেমন উৎপাদনশীল উৎপাদন কিন্তু সমষ্টি আকারে বা সমষ্টি বা এটা কিন্তু অনুপাত আকারে, সে অনুপাতটা মনে রাখতে হবে। উৎপাদনশীলতা অনুপাত মানে উৎপাদন এবং উপকরণের যোগফল বা সমষ্টি, এরকম দেওয়া যাবে না। অনুপাতটা যেন মনে থাকতে হয় যে এটার অনুপাত, উৎপাদনশীলতা সমান সমান অনুপাত, এটা মনে রাখবে, তাহলেই আমরা তোমরা ইজিলি উত্তর করতে পারবা। আচ্ছা, মোট বা সার্বিক উৎপাদনশীলতা। সার্বিক উৎপাদনশীলতা হচ্ছে মোট উৎপাদনশীলতা, মানে হচ্ছে উৎপাদনশীলতার সূত্রটা আর কি। তো মোট উৎপাদনের মূল্য ও মোট উপকরণের মূল্যের অনুপাতকে সার্বিক বা মোট উৎপাদনশীলতা বলে। মোট উৎপাদনের মূল্য এবং মোট উপকরণের মূল্যের অনুপাত। আচ্ছা, এটা আমরা ম্যাথের মাধ্যমে আমি তোমাদের বুঝিয়ে দেবো। জাস্ট খালি এটা মনে রাখো, মোট উৎপাদনের মূল্য মানে সূত্রটা, জাস্ট খালি সূত্রটা দেখে রাখবে। সূত্রটা দেখে তোমরা এটা মানে হচ্ছে এই ই চিহ্নটা হচ্ছে অনুপাত, এই অনুপাতটা কিন্তু আমরা ভাগ আকারে এভাবে কিন্তু ই করি। অনুপাতটা এইভাবে থাকলে আমরা কিন্তু এভাবে পরে করে নিতে পারি, স্টোর আকারে কিন্তু করে নিতে পারি। সো বোঝো যে উৎপাদনের মোট উৎপাদনের মূল্য ও মোট উপকরণের মূল্যের অনুপাতকে মোট উৎপাদনশীলতা বা সার্বিক উৎপাদনশীলতা বলে। আচ্ছা, এখন শ্রমের উৎপাদনশীলতা। মোট উৎপাদনের একক ও মোট মোট শ্রম উৎঘণ্টার অনুপাতকে শ্রমের উৎপাদনশীলতা বলে। এটা কিন্তু একটু ক্রিটিক্যাল বিষয়। তো আমাদের সেতে কিন্তু দেওয়া থাকে মোট উৎপাদনের এককও দেওয়া থাকে এবং মোট শ্রম ঘন্টার অনুপাতের শ্রমের উৎপাদনশীলতা, শ্রম ঘন্টার মানে শ্রম ঘন্টাও কিন্তু দেওয়া থাকে, আবার কিন্তু শ্রম ব্যয়ও দেওয়া থাকে, আবার উৎপাদনের কিন্তু অরিজিনাল বিক্রয় মূল্যটাও দেওয়া থাকে। তো এককটা বুঝে নিতে হবে। এককটা হচ্ছে ধরো পিস প্যাকেট, তারপর হচ্ছে মানে এরকম করে, মানে পিস প্যাকেট, তারপর হচ্ছে মোট শ্রম ঘন্টা, ঘন্টা দেওয়া থাকে, এত ঘন্টা সে কাজ করছে, এরকম এইভাবে দেওয়া থাকে। তো ওইভাবে আমরা বুঝতে পারবো। আবার অনেক অঙ্কে দেওয়া থাকে যে, অথবা দিয়ে আরেকটা সূত্র দিয়ে দিয়েছি যে অনেক অঙ্কে দেওয়া থাকে যে তোমার মোট উৎপাদনের আর্থিক মূল্য, যেটা আর্থিক মূল্য দেওয়া থাকে কিন্তু উৎপাদনের একক দেওয়া থাকে না, বা একক দেওয়া থাকলেও মোট শ্রমের ব্যয় দেওয়া থাকে কিন্তু শ্রম ঘন্টা দেওয়া থাকে না। এরকম অঙ্ক থাকলে তোমরা এইভাবে শ্রমের উৎপাদনশীলতার সমান সমান মোট উৎপাদনের আর্থিক মূল্য ডিভাইডেড বাই মোট শ্রম ব্যয়, এইভাবে তোমার সূত্রটা এইভাবে আসবে, ঠিক আছে? কিন্তু একটা বিষয় হচ্ছে তোমাদের শিওরলি মনে রাখতে হবে, যদি মানে এরকম আসুক আর যাই আসুক, কিন্তু শ্রমের উৎপাদনশীলতা কাকে বলে আসছে? মোট উৎপাদনের একক ও মোট শ্রম ঘন্টার অনুপাতকে শ্রমের উৎপাদনশীলতা বলে, এই কাকে বলে এটাই কিন্তু দিতে হবে। আর উদাহরণস্বরূপ এই এটাই দিতে হবে, এটা এটা কিন্তু মেইন অরিজিনাল তোমার ম্যাথের সূত্রটা, ঠিক আছে? যদি উদাহরণ দিতে চাও, অনেকে উদাহরণ দেয় দেখার জন্য, ভালো মার্কস পাওয়ার জন্য, ওইটা দিলে একটু ভালো দেখতে ভালো লাগে, টিচারদের কাছে ই করা যায়, টিচারদের ভালো লাগানো যায়। তো শ্রমের উৎপাদনশীলতা সমান সমান মোট উৎপাদনের একক ও ডিভাইডেড বাই মোট শ্রম ঘন্টা, এটা হচ্ছে মেইন অরিজিনাল অরিজিনাল এটা। তো যদি মানে এই একক না দেওয়া থাকে বা শ্রম ঘন্টা না দেওয়া, তখন আমরা ম্যাথের ক্ষেত্রে আমরা এই সূত্র অ্যাপ্লাই করে দেন আমরা ম্যাথটা সলভ করতে পারবো, ঠিক আছে? ঠিক তেমনই যন্ত্রের উৎপাদনশীলতা একই কাহিনী। তোমরা মোট উৎপাদনের পরিমাণ ও মোট যন্ত্র সময়ের অনুপাতকে যন্ত্রের উৎপাদনশীলতা বলে। এটার একক এটা পরিমাণ আর একক একই কথা। সো মোট উৎপাদনের পরিমাণ ও মোট যন্ত্র সময়ের অনুপাতকে যন্ত্রের উৎপাদনশীলতা বলে। তো যন্ত্রের উৎপাদনশীলতা সমান সমান মোট উৎপাদনের পরিমাণ ডিভাইডেড বাই মোট যন্ত্র সময়, এটাও একই কাহিনী। তোমরা ই আসলে যন্ত্র উৎপাদনশীলতা কাকে বলে এটা যদি আসছে পরীক্ষায়, এটা লিখে এই সূত্রটা দিবা। আর যদি ম্যাথে যদি যন্ত্রের ব্যয় দেওয়া থাকে, যন্ত্রপাত বাবদ ব্যয়, তখন তোমরা এই সূত্র অ্যাপ্লাই করে জাস্ট অঙ্কটা সলভ করে ফেলবা, ঠিক আছে? তো আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে,
এটা তো উৎপাদনশীলতার তো 5টা ম্যাথ, মানে 5টা উৎপাদনশীলতা, কি বলে, মোট উৎপাদনশীলতা, শ্রমের উৎপাদনশীলতা, যন্ত্রের উৎপাদনশীলতা, আর্থিক উৎপাদনশীলতা, মালামালের উৎপাদনশীলতা। কিন্তু তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, শ্রমের উৎপাদনশীলতা আর যন্ত্রের উৎপাদনশীলতায় কিন্তু মোট উৎপাদনের এককটা অ্যাপ্লাই করা হয়। সো এটা কিন্তু মনে রাখতে হবে, এটা একক কিন্তু একদম, আবার অনেকে দিয়ে দেয় না, অনেকে দিয়ে দিও না যে মোট উৎপাদনের মূল্য, এভাবে দিয়ে দিও না, দিয়ে ডিভাইডেড বাই মোট শ্রম ঘন্টা, এটা দিয়ে দিও না। মোট উৎপাদনের একক শ্রমের উৎপাদনশীলতা এবং যন্ত্রের উৎপাদনশীলতায় মোট উৎপাদনের একক, মোট উৎপাদনের এককটাই কিন্তু হবে, ঠিক আছে? আবার যখন তোমার যন্ত্র মোট শ্রম ঘন্টা দেওয়া থাকবে না, মোট শ্রম ব্যয় দেওয়া থাকবে, তখন তোমরা এভাবে যে এই সূত্র অ্যাপ্লাই করে নেবে, কিন্তু ই তো এইভাবেই থাকবে, কাকে বলে তো এইভাবেই লিখতে হবে। সো এটা কিন্তু তোমরা এটা লিখে দিও না, মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট শ্রম ঘন্টা বা শ্রম যন্ত্রের সময়ের, এভাবে লিখে দিও না। তোমাদের কিভাবে লিখতে হবে, মোট উৎপাদনের পরিমাণ বা মোট উৎপাদনের একক, এভাবে কিন্তু এই দুটার ইয়েতেই লিখতে হবে। তোমরা কিন্তু ভুলেও মূল্য লিখবা না এটার মধ্যে, এই কাকে বলাতে মূল্য লিখবা না। আর এটা তো সলভ করার জন্য যদি শ্রম ব্যয় দেওয়া থাকে বা যন্ত্র সময় দেওয়া থাকে, তখন তোমরা করে আর্থিক মোট উৎপাদনের আর্থিক মূল্য ম্যাথ সলভ করার জন্য এভাবেই করতে পারো। তারপরে মালামালের উৎপাদনশীলতা, আচ্ছা মালামালের উৎপাদনশীলতা, মোট উৎপাদনের মূল্য, যে দেখছো মোট উৎপাদনের মূল্য ও মোট মালামালের মূল্যের অনুপাতকে মালামালের উৎপাদনশীলতা বলে। ওই দুইটাই ছাড়া বাকিগুলোতে কিন্তু মূল্যকে বিবেচনা করা হয়েছে, মূল্য দিয়েই করা হয়েছে। অনুপাতকে মোট উৎপাদনের মূল্য ও মোট মালামালের মূল্যের অনুপাতকে মালামালের উৎপাদনশীলতা বলে। আচ্ছা তোমরা কিন্তু এটাও লিখতে পারো, আমি এখানে কেন কাঁচামাল দিয়ে বুঝাই দিছি, কাঁচামালটা দিয়ে বুঝাইতে হবে, কারণ মালামাল কিন্তু মানে মালামাল কি মানে অনেক অনেক কিছুই বোঝায়। সো কাঁচামাল দিয়ে বুঝাই দেবো, কাঁচামালের মূল্যের অনুপাতকে মালামালের উৎপাদনশীলতা বলে। তো মালামালের উৎপাদনশীলতা সমান সমান কি, মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট মালামালের বা কাঁচামালের মূল্য, মালামাল মানে কাঁচামালের মূল্য, বুঝে গেছে? এখন আর্থিক উৎপাদনশীলতা, আর্থিক উৎপাদনশীলতা একটু জটিল, তোমাদের একটু বুঝতে হবে এটা। আর্থিক উৎপাদন সংযোজিত মূল্যের পরিমাণ ও মোট রূপান্তর মূল্যের অনুপাতকে আর্থিক উৎপাদনশীলতা বলে। আচ্ছা আর্থিক উৎপাদন সংযোজিত মূল্য রূপান্তর মূল্য, আচ্ছা সংযোজিত মূল্য কাকে বলে? আচ্ছা তোমার ইসেতে দেওয়া থাকে, কোশ্চেনে দেওয়া থাকবে বিক্রয় মূল্য মাইনাস কাঁচামাল মূল্য, মানে মানে বিক্রয় মূল্য দেওয়া থাকবে আর কাঁচামাল মূল্য দেওয়া থাকবে, কারণ মানে ওই যে উপকরণে কাঁচামাল মূল্য মাইনাস করে যা পাওয়া যাবে তাই হচ্ছে সংযোজিত মূল্য। আর রূপান্তর মূল্য হচ্ছে কাঁচামালকে চূড়ান্ত পণ্যে পরিণত করার জন্য যে সকল ব্যয় নির্বাহ করা হয় তাকে রূপান্তর মূল্য বলে। মানে কাঁচামালকে চূড়ান্ত পণ্যে পরিণত করার জন্য মানে যে খুঁটিনাটি যে সমস্ত মানে ব্যয় আছে তা তার জন্য যে সকল মানে পরিণত করার জন্য যে সকল ব্যয়গুলো আছে তাকে বলা হচ্ছে রূপান্তর মূল্য। আচ্ছা চলো তাহলে আমরা আজকে ম্যাথটা বুঝি। আচ্ছা ঢাকা শু লিমিটেড বছরে 5,000 জোড়া, 5 লাখ, আচ্ছা 5 লাখ জোড়া জুতা তৈরি করে, যার মোট মূল্য, মোট বিক্রয় মূল্য এত টাকা। আচ্ছা আমি এবার বলছিলাম না যে জোড়া বা একক, মানে এগুলো হচ্ছে একক, ঠিক আছে? আর বিক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য মানে উৎপাদনের আর্থিক মূল্য এটা, আর উৎপাদনের একক হচ্ছে এইটা, জাস্ট রিমেম্বার, এটা মনে রাখো। তারপরে এই জুতা তৈরি তৈরি বাবদ যে পরিমাণ কাঁচামাল ও অন্যান্য উপকরণ ব্যবহৃত হয়েছে তার মূল্য এত টাকা, 20 কোটি টাকা। তারপর কর্মকর্তা ও কর্মচারীদের, এটা হচ্ছে কাঁচামাল বা অন্যান্য উপকরণ ব্যবহৃত হয়েছে যে পরিমাণ, হ্যাঁ এটা ওই যে কাঁচামালের কথা বললাম ওইটা, তারপর কাঁচামাল ব্যবহৃত এত টাকা। তারপর হচ্ছে কর্মকর্তা কর্মচারীদের শ্রম ব্যয় হয়েছে 50,000 ঘন্টা, মানে এই যে শ্রম ব্যয় এত ঘন্টা দেওয়া আছে যার মূল্য, আবার মূল্যও দেওয়া আছে। কোনো কিন্তু কোনো কোনোটাই মানে কোনো ক্রিটিক্যাল কোয়েশ্চেনে, কিন্তু সব কোয়েশ্চেনে থাকে না, জেনে রাখা ভালো, কোনো কোনো ক্রিটিক্যাল কোয়েশ্চেনে তোমার শ্রম ঘন্টা দেওয়া থাকবে না, শ্রম যার মূল্য দেওয়া থাকবে শুধু, হ্যাঁ তো সেটা তোমার ওইভাবে ম্যাথটা করতে হবে। তারপর 5,000 ঘন্টা বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহৃত হয়েছে যার আনুমানিক মূল্য, আনুমানিক মূল্য হচ্ছে 5 কোটি টাকা। বিভিন্ন যন্ত্রপাতি যার আনুমানিক মূল্য 5 কোটি টাকা, এবং এর যে এর ঘন্টাও দেওয়া আছে 5,000 ঘন্টা কিন্তু যন্ত্রপাতির ঘন্টা, আবার মূল্য দিয়ে দিয়েছে। তারপরে বিবিধ খাতে 10 কোটি টাকা, 10 কোটি টাকা খরচ হয়েছে ঢাকা কোম্পানির বিভিন্ন রকম উৎপাদনশীলতা আছে, বিভিন্ন রকমের উৎপাদনশীলতা যেভাবে, আচ্ছা মোট উৎপাদনশীলতা আমরা আগে নির্ণয় করি।
মোট উৎপাদনশীলতা নির্ণয়ের জন্য মোট উৎপাদন উৎপাদন উৎপাদনশীলতা সমান সমান স্ট্রাকচারটা বসাই দিই, তোমরা ম্যাপ করে জাস্ট অ্যান্সারটা নিয়ে নিবে, অ্যান্সারটা করে নিবে। আচ্ছা, মোট উৎপাদনের আর্থিক মূল্য, আর্থিক মূল্যটা কোনটা ছিল, মানে বিক্রয় মূল্য হচ্ছে 50 কোটি টাকা। 50 কোটি, 1, 2, 3, 4, 5, 6, 7, 50 কোটি টাকা। এবং ডিভাইডেড বাই যে পরিমাণ কাঁচামাল, এগুলো হচ্ছে উপকরণ, কাঁচামাল, তারপর হচ্ছে তোমার আচ্ছা উৎপাদনের উপকরণে, তোমার সেকেন্ড চ্যাপ্টারে উৎপাদনের উপকরণ সম্পর্কে আমরা জানবো, কিন্তু তারপরে বলে রাখি উৎপাদনের উপকরণ কিন্তু চারটা। আমি কিন্তু যে প্রথমে উৎপাদন কাকে বলে তখন কিন্তু তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম ফার্স্ট পর্বে, আমার ফার্স্ট উৎপাদন ব্যবস্থাপনার ভিডিওতে। তো ওইটাতে বলছিলাম ভূমি, শ্রম, মূলধন ও সংগঠনকে, ঠিক আছে? এইসব মূলধন, এই সংগঠন চারটে হচ্ছে উৎপাদনের উপকরণ। আচ্ছা, এখানে ভূমি, শ্রম, কাঁচামাল হচ্ছে কাঁচামাল, আর হচ্ছে কাঁচামাল হচ্ছে তোমার অন্যান্য উপকরণ। কাঁচামাল হচ্ছে হোয়াট কাইন্ড অফ, ভূমি থেকে কিন্তু প্রাপ্ত হয়, তাই না, কাঁচামালগুলো? তারপর হচ্ছে বিভিন্নভাবে কাঁচামাল, কাঁচামাল, তারপর হচ্ছে কাঁচামাল, কাঁচামাল খরচটা বসাবা, কাঁচামাল প্লাস তারপরে হচ্ছে শ্রম, ভূমি, শ্রম, শ্রমিকের মূল্য, শ্রমিক এত কত ঘন্টা কাজ করছে, শ্রমিকের আর্থিক মূল্যটা দিতে হবে, কারণ এখানে মূল্য ই করতে হচ্ছে না, এই জন্য যার মূল্য শ্রম শ্রম শ্রমব্যয় শ্রমব্যয় শ্রমব্যয়ের মূল্যটা বসাই দিবা, শ্রমব্যয় আছে। এখানে উৎপাদন মূল্য আমি এটা জাস্ট বিক্রয় মূল্য আছে, বিক্রয় মূল্যটা লিখে দিই, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য লিখে দিলাম। তবে শ্রমব্যয় প্লাস হচ্ছে যন্ত্রপাতি ব্যয়, যন্ত্রপাতি পাতি ব্যয়। এই যে ভূমি থেকে আমরা কাঁচামাল পেলাম, শ্রম শ্রমিক শ্রমে থেকে শ্রম ব্যয়, যন্ত্রপাতি ব্যয় হচ্ছে মূলধনের মূলধনের মূলধন খরচ, প্লাস হচ্ছে আমার বিবিধ খাতে এত টাকা খরচ হয়েছে, বিবিধ খাতে মানে সংগঠনের জন্য বিভিন্ন ধরনের, বা সংগঠন মানে কাঁচামালকে তোমার বিভিন্ন বিবিধ খাতে এই ব্যয়টা হয়েছে, তাহলে বিবিধ খাত ব্যয়, বিবিধ খাতের ব্যয়। তো মোট উৎপাদনশীলতা তোমরা এভাবে করলে, এই স্ট্রাকচারটা ফলো করলে মোট উৎপাদনশীলতা পেয়ে যাবা। এখন শ্রম শ্রমিকের শ্রমব্যয়, তো তোমরা এক কাজ করতে পারো, তোমাদের যারা মানে এই ম্যাটটা দেখো, আমি তো ইয়াতে বোঝাই দিছি, তো তোমরা ওই স্ট্রাকচার মানে সূত্র অনুযায়ী তোমরা কি করবা, এই বাকি তিনটা যে ইয়াস মানে চারটা শ্রমর ইয়াম শ্রমব্যয় শ্রমব্যয় শ্রম শ্রমর উৎপাদন শ্রম শ্রমের উৎপাদনশীলতা উৎপাদনশীলতা প্লাস হচ্ছে ই করবা যন্ত্রের উৎপাদনশীলতা, যন্ত্রেরটা মালামালেরটা মালামালের প্লাস হচ্ছে আর্থিক উৎপাদনশীলতা করে নিয়ে আসবা, আর্থিক উৎপাদনশীলতা, আর্থিক এই কয়টা, এই চারটা করে কমেন্ট বক্সে জাস্ট অ্যান্সারটা দিয়ে দিবা, আমি জাস্ট মিলাই নিবো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমার ভিডিওতে জাস্ট মানে ভিডিও করে তোমরা বুঝতে পারছো। সো তোমরা এই সবগুলো করে মানে বাকিগুলো করে এইটারটা অ্যান্সার মিলাবাই, আর মানে এটার স্ট্রাকচার অনুযায়ী, আর বাকিগুলোরও তোমার সূত্রের মধ্যে তো আমি সূত্র ইয়েতে তো কাকে বলে বলে তারপর সূত্রগুলো তো দিয়ে দিছি, বোঝাই দিছি। তো তোমরা একটু চেষ্টা করো, আমি জানি যে আর্থিক উৎপাদনশীলতা সবার একটু 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 ভুল হতে পারে হতে পারে, কিন্তু সেই সমস্যাটা তোমরা কমেন্ট বক্সে জানাতে হবে আমাকে, কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। আর শ্রমের উৎপাদনশীলতা, যন্ত্রের উৎপাদনশীলতা এবং মালামালের উৎপাদনশীলতা তোমরা এগুলো আমাকে এগুলোর অ্যান্সার বের করে কমেন্ট বক্সে জানাবা। আর আর্থিক উৎপাদনশীলতা যদি পারো সমস্যা নেই, নো প্রবলেম, বাট যদি নাই হয় প্রবলেম হয় তাহলে আমাদের আমাকে কী করবে, তাহলে আর্থিক উৎপাদনশীলতা নিয়ে আমি আরও কয়েকটা অঙ্ক দিয়ে আমি তোমাদের আর্থিক উৎপাদনশীলতা বুঝাই দিব, ঠিক আছে? আর ম্যাথসে প্রবলেম যদি আরও থেকে থাকে, আমার মনে হয় এই ভিডিওটা দেখার তোমাদের আর ম্যাথসে প্রবলেম থাকার কথা না, কিন্তু তোমার যদি আরও কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই আমাদেরকে আমার চ্যানেলে
অবশ্যই জানাবা, কমেন্ট বক্সে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবা। আর এখন তো যে পরিস্থিতি, তো আমাদের তো পড়াশোনা করারও তেমন একটা মন মানসিকতা নাই, কিন্তু তাও তো পড়াশোনা চালাই যেতে হবে। পৃথিবী যতদিন আছে পড়াশোনা তো চালাই দিয়ে হবে, শিক্ষার কোনো শেষ নেই। সো আমরা চেষ্টা করো, বাসায় বসে চেষ্টা করে করার চেষ্টা করো, কারণ স্কুল কলেজ তো বন্ধ। সো আমাদের এখন বাসায় বসেই সব চেষ্টা করতে হবে, পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে বইয়ের, কারণ এখন আর স্কুল খোলার আশায় অপেক্ষায় থাকলে হবে না, কারণ আমাদের এখন নিজেদের মতো করে পড়ে জাস্ট মানে করতে হবে তাড়াতাড়ি, কারণ আমাদের তো সময় থাকে না, HSC-তে বেশি সময় পাওয়া যায় না। সো সাবধানে থেকো সবাই, স্টে সেফ, স্টে হোম। ধন্যবাদ সবাইকে। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, যাতে নেক্সট আরও ভিডিওগুলো তোমরা পেতে পারো। আর আমি নেক্সট ভিডিওতে উৎপাদন ব্যবস্থাপনার থার্ড চ্যাপ্টারটা নিয়ে দিচ্ছি, কারণ সেকেন্ড চ্যাপ্টারটা আমার একটু সময় লাগবে, কারণ ওইটা একটু ধাপে ধাপে, মানে চারটা উপকরণ তো, তো ভূমি নিয়ে একদিন দিব, তারপরে শ্রম নিয়ে একদিন দিব, তারপরে মূলধন নিয়ে দিব, এবং তোমার সংগঠন নিয়ে একদিন দিব। তো এটা আমার একটু সময় লাগবে জাস্ট করতে। তো আমি থার্ড নাম্বার চ্যাপ্টার উৎপাদনের মাত্রা সহজ চ্যাপ্টারটা, কিন্তু তোমাদের বুঝতে একটু কষ্ট হয়, ওই চ্যাপ্টারটা তাড়াতাড়ি করে করতে পারলে ব্যাস হয়ে যায়, কিন্তু ওইটা একটু বোঝার টেকনিকটা আমি বুঝিয়ে দিবো, যাতে তোমাদের মনে থাকে ইজিলি। ঠিক আছে, আমি নেক্সট ভিডিওটা ওইটা নিয়ে বানাচ্ছি। ধন্যবাদ, তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা।